আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা আপনারা জানেন এখন গোটা দেশের মধ্যে নারীরা তারা তাদের সাথে ঘটে যাওয়া প্রতিনিয়ত থাকে তা একেবারেই বিক্ষোভের মাধ্যমে উজাড় করে দিচ্ছেন তার কারণ গত নয় আগস্টের একটি ঘটনা এখনো পর্যন্ত মানুষকে ভাবিয়ে তুলছে এখনো আতকে বা আতঙ্কে রয়েছেন মানুষ আপনারা জানেন আরজিকর মেডিকেল হসপিটালে একজন মহিলা ডাক্তারের সাথে কি ধরনের বর্বরচিত ঘটনা সংঘটিত হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই প্রতিবাদ করছেন এবং তারা বারবার আইনের দ্বারস্থ হচ্ছেন যে যাতে যারা এই ঘটনার পেছনে দায়ী রয়েছেন তাদেরকে যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয় তাদেরকে যাতে ফাঁসিতে ঝোলানো হয় আবার অন্য দিক থেকে আরও একটা বিষয় যে বারবার প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কথায় বলে যে যারাই কোনো না কোনো ক্রাইম করে থাকেন তারা কোনো না কোনো তাদের ছাপ ছেড়ে যান এবং সেটাকে নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে হবে গত নয়ই আগস্ট মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা সংঘটিত হয়েছে তার জেরে কিন্তু আগামীকাল অল ইন্ডিয়ার যারা চিকিৎসকরা রয়েছেন তারা পরিষেবা দিতে নারাজ তারা আগামীকাল পরিষেবা বন্ধ রাখবেন আমাদের সাথে এই মুহূর্তে একটা বিশেষ আলোচনায় আমাদের সাথে রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম ফরেন্সিক অডন্টোলজিস্ট ডক্টর তমগ্ন দাস এবং তিনি এইমস থেকেও কাজ করে এসছেন এবং ফরেন্সিকের বিষয় নিয়ে তার কারণ হচ্ছে এই যে ধর্ষণ এই ঘটনার বারবার প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে তো এটার বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা এবং অনেক সহিত আমরা জানাতে চাচ্ছি যে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব একটা ভালো বিষয় নয় কিন্তু আমাদের হয়তো অনেকটাই জানতে হবে আগামী দিনে যাতে মানুষ থাকতে পারে তার জন্য গত যে ঘটনাটা ঘটেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয় বলা হচ্ছে আইন ঠিক কিভাবে কাজ করছে তাদের মতো করে কাজ করছে তদন্ত করছে একজন ফরেন্সিক এক্সপার্ট হিসাবে আপনি কি বলবেন যে যে ঘটনাটা সংঘটিত হয়েছে এবং যা যা তথ্য বেরিয়ে এসেছে সামাজিক মাধ্যমে বা পুলিশের মাধ্যমে তা কতটুকু সঠিক দেখুন প্রথমে তো একজন ডাক্তার এবং একজন সমাজের নাগরিক হিসাবে এই ঘটনার আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যেই ঘটনাটাই হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা সেটা যেন আর পুনরাবৃত্তি না হয় ভারতবর্ষে তার জন্য আমরা আগামীকাল সব ডক্টররা মিলে একটা প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি সেটা তীব্রত আগামীকাল আমরা করার একটা চেষ্টা ভাবনা আমাদের একটা প্ল্যান আছে তো দেখা যাক কতটুকু করতে পারি বাট যে কথাটা আপনি বললেন যে যে ফরেন্সিকের ব্যাপারটা সেটা বললেন দেখুন যে ঘটনাটা হয়েছে এটা তো খুবই দুঃখজনক ব্যাপার যে কোনো রেপ যে আমাদের একটা ফরেনসিকের ভাষায় একটা কথা বলে হেইট দ্য সিনার হেইট দ্য সিন নট দ্য সিনার বাট রেপিসদের কখনো কোনো কালার মানে পারিবারিক কিছু ব্যাপার রিলিজিয়ান কাস্ট হয় না রেপিসদেরকে তীব্র থেকে তীব্র শাস্তি যদি আমরা না দিতে পারি আমরা আগামী প্রজন্মের কাছে একটা কশনের মধ্যে চিহ্ন থেকেই যাবে আমাদের এই যে ন তারিখের ঘটনা বলা হয়েছে যে সেমিনার হলে অনেকেই ছিলেন এবং তখন সেই ঘটনাটা সংঘটিত হয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় ছড়িয়ে যাচ্ছে যে তার শরীরটার সাথে কি ধরনের বর্বরচিত আক্রমণ করা হয়েছিল ধর্ষণের সাথে তাকে খুন করা এবং যেভাবে ধর্ষণ করা হয়েছিল সেখানে সিমেন্ট পাওয়া গিয়েছিল এমনও বেশ কিছু বিষয় আমরা দেখতে পেয়েছি সেটা কতটুকু সঠিক বা কি কি তথ্য রয়েছে আপনার কাছে দেখুন আমি পার্সোনালি যে অটপসি রিপোর্টটা সেটা আমি পড়েছি এবং নিজেও দেখেছি সেটা থেকে আমি যতটুকু বুঝতে পারলাম মানে আমরা একটা এজিউম করতে পারছি সেটা প্রথম কথা হলো ওর মানে বডিতে মাল্টিপাল ইঞ্জুরিস ছিল ঠিক আছে ওর থাইরয়েড কার্টেলেজ ভাঙা ছিল স্কালের মধ্যে অক্সিবিটাল টেম্পোরাল ওইখানেও খুব বেশি আঘাত ছিল তারপরও কান দিয়ে মুখ দিয়ে ব্লাডের চিহ্ন ছিল এবং প্রাইভেট যে জেনেটাল পার্টস আছে সেগুলোতেও ব্লাড ছিল এবং হাইমেনটার তো পুরো স্মেয়ার অফ করা হয়েছে তো আর যে কথাটা আপনি বললেন কাঁচের টুকরোর ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না এই জায়গা থেকে বাট হ্যাঁ যেই ব্যাপারটা আপনি সিমেনের কথাটা বলছেন হাইমেন থেকে যে স্যাম্পলটা নেওয়া হয়েছে সেখানে মোটামুটি অ্যারাউন্ড একশো পঞ্চাশ গ্রামের মতো নেওয়া হয়েছে হতে পারে সেটার সাথে কিছু মানে সিমেন লেয়ারও হয়ে যেতে পারে মিক্স কিন্তু এটা থেকে কখনোই বলা যায় না যে এটা একজনের কাজ হতে পারে এখানে মাল্টিপল দু থেকে তিনজন লোকের ইনভলভ থাকাটাই খুব স্বাভাবিক এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে একজন চিকিৎসক হিসাবে কি মনে করবেন যে যত দ্রুততার সাথে তদন্ত হওয়া উচিত ছিল তার কারণ হঠাৎ করে আমরা দেখতে পেলাম দুষ্কৃতিকারীরা গিয়ে হামলে পড়লো হাসপাতালে ক্রাইম সিনটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে তো এটা কেন হচ্ছে দেখুন যে কোনো ক্রাইম সিন যখন হয় সেটাকে একটা আমরা একটা বেরিকেট দিয়ে রাখি সেটাকে বলা হয় ক্রাইম সিন ম্যানেজমেন্ট তো ক্রাইম সিন ম্যানেজমেন্টের বাহাত্তর ঘন্টা তার অতিক্রম করে যাওয়ার পরেও যেভাবে মানে বাইরে থেকে দুষ্কৃতরা এলো তারা কারা কেউ কিন্তু বলতে পারছে না তাতে করে এটা বোঝা যাচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলো আছে সেগুলোকে হ্যাম্পার করার খুব মানে চরম সবাই উঠে পড়ে লেগেছে এবং সেটা থেকে তো যে কোনো জাস্টিস পাওয়ার হলে আর আমাদের যে ইন্ডিয়া ল সিস্টেম সেটা আমাদের সবারই ভরসা আছে কিন্তু ফরেন্সিক অ্যানালাইসিস করার পরেও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ডিপেন্ড করেই কোনো জাজমেন্ট দেওয়া হয় তো সেটাকেই যদি আমরা হ্যাম্পার হয়ে যাই ইনিশিয়ালি তাহলে এটা খুব ইট বিকেমস অ্যাকচুয়ালি খুব চ্যালেঞ্জিং যে যে কোনো অ্যাকিউজকে বা সাসপেক্টকে সেই মানে সাজাটা দেওয়া ঠিক আছে আর যেটা বলছেন আপনারা ওর শরীরে অনেকগুলো বাইট মার্কস পাওয়া গেছে তো সেই বাইট মাস্কগুলোর থেকে স্যালাইভা ব্লাড এক্সট্রাক্ট করে সেগুলোকে আবার পিসিআর প্রসেসিং করে ডিএনএলএচ অ্যানালাইসিস করা সেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দেয় অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যদি সেই সময় হয়ে যেত তো অনেক অনেকটা ইজি হতো এবং পুলিশের প্রতি কলকাতা পুলিশের প্রতি আমি বরাবরই একটু প্রশ্নচিহ্নের মুখে থাকি জানি না ওরা সিবিআইকে কেসটা দিল তাও চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে এতক্ষণ দেরিটা কেন কারো চাপ নাকি ওদের নিজের মানসিকতা একটু অন্যরকম সেটাই প্রশ্ন থাকবে আমার আমরা যখন একটু আগে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনি বলছিলেন যে মাল্টিপাল পার্সন যদি এই ঘটনার সাথে জড়িয়ে থাকে যেমনটা তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কালিগসরাই তাতে ইনভলভ ছিলেন তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে খুঁজে বের করা কি খুব কঠিন হয়ে পড়েছে তার কারণ তাদের শরীরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফরেন্সিকের ভাষায় আরও হয়তো অনেক তথ্য বেরিয়ে আসতে পারতো এত সময় লাগছে কেন সেটা যদি একটু বলেন যে ফরেন্সিকের ভাষায় বা ফরেন্সিক টিম কি কি করলে তাদেরকে অনেকটাই সহজ হবে ধরা দেখুন প্রথমে একটা কথা বলবো যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় চলছে এটাকে আমি একটা কথা প্রথম বলে দিচ্ছি এখন টু টাকা পোস্টমর্টাম অটোপসি রিপোর্ট তার সাথে তো প্রথম সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে তারপর ওকে মারা হয়েছে ফলোড বাই থ্রটলিং অ্যান্ড স্মেরিং মানে শ্বাসকুষ্ট করে মারা হয়েছে যেটাকে বলা থাকে অ্যাসফিক্সিয়াল ডেথ অ্যাসফিক্সিয়াল কথাটা মানে হলো ইন্টারফেরেন্স অফ রেসপিরেশন মানে শ্বাসরুদ্ধ করে মারাটাকে বলো এটা আর যে কথাটা আপনি বলছেন যে অনেকজন ডাক্তার এটাতে ইনভলভ থাকতে পারে দেখুন ফরেন্সিক এক্সপার্ট হিসাবে সেটা আমার বলাটা ঠিক হবে না যে কোনো ইন ইনভেস্টিগেশান আন্ডার ওয়েতে যখন থাকে তখন আমরা কোনো কিছুই বলতে পারি না আনটিন আর আনলেস ইট হাজ বিন প্রুভড বাই ফরেন্সিক্যালি মুখের কথার উপরে ভিত্তি করে আমরা কখনোই কোনো জাজমেন্ট দিতে পারি না এটার সাথে কে যুক্ত ছিল কি ছিল না বাট খুবই চ্যালেঞ্জিং ব্যাপার যে কোনো ওরা আমি যে ছবিটা দেখলাম সেখানে ওর লিপসেও অনেকটা বাইট ছিল যেটাকে বলা হয় লিপ প্রিন্ট সিলোস্কোপি বলা হয় ফরেন্সিকের ভাষায় বাইট মার্কস ছিল গালে এবং গলাতে তো সেগুলোকে এক্সট্রাক্ট করে যে আমরা যেরকম আমরা ফরেন্সিক অরেন্টোলজিস আসি আমাদের দাঁতের সহকারে সবার দাঁত আলাদা হয় সেটা কম্পারেটিভ স্টাডি করে আমরা সাসপেক্টটাকে ইজিলি বের করতে পারি সিলোস্কোপি দিয়েও বের করতে পারি লিপ প্রিন্টস যেটা আপনি বললেন লিপ প্রিন্ট সেটা দিয়েও থাকে তারপর এই ফিঙ্গার প্রিন্টস অনেকগুলো টুলস থাকে ফরেন্সিকের সাসপেক্টকে অ্যাকিউসডকে বেরি করা সম্ভব বাট আবারও বলছি সময় একটা খুব বড় রোল প্লে করে যেই সময়টা আমি দেখেছি উনি পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে টাইম অফ ডেথ রাত্র তিনটা থেকে পাঁচটার মধ্যে তো অলরেডি দশ থেকে বারো দিন হয়ে গেছে তো বডিটা যখন ছিল চব্বিশ ঘন্টা হ্যাঁ আরেকটা কথা ছিল এটাকে যখন পোস্টমর্টম করা হয় তখন সবটাকে ভিডিওগ্রাফিক্যালি পোস্টমর্টম করা হয়েছে এটা একটা গুড সাইন আগামী দিনে জাজমেন্টটা দেওয়ার জন্য সেটা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে আপনি কি মনে করছেন যে যেদিকে তদন্ত এগোচ্ছে এবং যেহেতু বলা হচ্ছে সেমিনার হলের মধ্যে ঘটনাটা ঘটেছে এবং অনেককে সেখানে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার শরীরে কোনো ধরনের চিহ্ন বা কোনো ফিঙ্গার কোনো বাইট বা কোনো স্ক্র্যাচ এগুলো কি পাওয়া গেছে দেখুন এটাই তো ইন্টারেস্টিং কথা যাকে মানে এখন অবধি সাসপেক্ট বানানো হয়েছে যে এটা কলকাতা পুলিশের সিভিক গার্ড ওনাকে একটা স্ক্র্যাপ গোড বানানো হয়েছে কেন আমি বলছি ওই মহিলাটার বডি ওয়েট মোটামুটি ভালোই ছিল তো বডি ওয়েটের উপর ডিপেন্ড করে যখনই একটা মানুষকে আপনি মারার চেষ্টা করবেন তো ওই মানুষটা চেষ্টা করবে জানে বাঁচতে তো ও কি করবে একটু মার খামচি দেবে কচলা কছলি করবে হাত কামড়াবে কামড় দেবে বাট ওই মানুষটার মানে মানে এক্সট্রা ওরাল এক্সামিনেশনে দেখলাম তেমন কিছুই সিগনিফিকেন্ট ফাইন্ডিংস দেখা যায়নি তো এখান থেকে আবারও প্রশ্ন উঠছে এটা কি উনি না ওনাকে সাজানো হয়েছে এবং আরও একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছিল যে রেপ যা করা হয়েছে সে তার ডেড বডির সাথে অর্থাৎ উনি মারা যাওয়ার পর রেপ করা হয়েছে সেটা কতটুকু সত্যি না এটা একদমই ভুল কথা মানে এটা আমি ভুল কথা এর জন্যই বলছি মানে পোস্টমর্টম রিপোর্টে বরাবরই লেখা আছে একদম সোজা কথাতেই লেখা আছে ওনাকে আগে সেক্সুয়াল করা হয়েছে কেস অফ হোমিসাইড যেকোনো কোনো আননেচারাল এতে তিনটাই হয়ে থাকে হোমিসাইডাল ডেথ সুইসাইডাল ডেথ অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ইট ইস এ কেস অফ হোমিসাইডাল পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে তারপর ওনাকে শ্বাস রুদ্ধ অবস্থাতেই মারা হয়েছে কোনো কি ড্রাগ দেওয়া হয়েছিল না ড্রাগ দেওয়া হয়নি কেউ কেউ বলছিল উনি নাকি ঘুমাচ্ছন্ন অবস্থায় ছিলেন বাট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কেউ ঘুমাচ্ছন্ন অবস্থা থাকলেও যখন এত বড় একটা ফিজিক্যাল অ্যাবিউজ সেক্সেলেশন হবে তার ঘুম ভাঙে ভাঙবে না সেটা অ্যাবসার্ট এগুলো সাজানো কথা একেবারে আপনারা বিষয়টা জানলেন কতটুকু ভয়ানক কতটুকু বড় আক্রমণ ঘটেছে এবং দু হাজার সালে আপনারা জানেন নির্ভয়া কাণ্ডের সময় গোটা দেশ কীভাবে একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছিল এবং এখন দু সালে আমরা দাঁড়িয়ে আছি বারো বছর পর ঠিক একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং একজন চিকিৎসকের সাথে যে ঘটনাটা সংঘটিত হয়েছে তার প্রতিবাদ আজও চলছে আগামী দিনেও চলবে আগামীকাল আপনারা জানেন তারা পরিষেবা বন্ধ রাখছেন একেবারেই শেষে যে বিষয়টা জানতে চাইব একজন চিকিৎসক হিসাবে এবং বিশেষ করে দেশের নাগরিক হিসাবে আপনি কতটুকু মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে এটাও বলা হয়েছিল যে বিশেষ করে মহিলা চিকিৎসকদেরকে কেন এত রাতে তিনি সেমিনার হলে ছিলেন এই নানান প্রশ্ন করা হয়েছে সেটা অনেকটাই অবান্তর নয় কি না দেখুন যেহেতু চিকিৎসক দালা আমাদের মানে মানে প্রথম দায়িত্ব হলো চিকিৎসা দেওয়া তো এখানে যেরকম আপনি বলছেন যে ঘন্টা সেটা সব হসপিটালেই প্রাইভেট গভর্নমেন্ট হসপিটালে সবাই চিকিৎসকরাই মানে এরকম আওয়ার্সের ডিউটি করে থাকে কিন্তু যে কোশ্চেনটা বরাবরই উঠছে ডিউটি করছে ভালো কথা মানে সেবা দিচ্ছে সমাজকে দেশকে ভালো কথা কিন্তু আমাদের সুরক্ষাটা কোথায় আজকে যদি আমাদের ডক্টরসদেরই সুরক্ষা হসপিটালে না থাকে কালকে কি আর কেউ ভাববে ডক্টর হওয়ার কথা তা আমরা আগামী প্রজন্ম তাহলে আমরা তাহলে আমরা ডক্টরই কখনো পাবো না সেটা তো একটা মানে চিন্তা করার মতো বিষয় আজকে ডক্টররা হসপিটালে যদি সুরক্ষা না পায় তাহলে আগামী দিনে কোনো প্রজন্মর কেউ চাইবে না যে আমি ডাক্তার হয়ে সেবা দেবো তখন সবাই চাইবে যে আমি ডাক্তার হয়ে ব্যবসা করব তখন আর সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কেউই কাজ করতে পারবে না একেবারে এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু এক এক করে বিভিন্ন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি চলছে আগামীকাল আপনাদের একটা কর্মসূচি রয়েছে আগামীকাল আমাদের পুরা ভারতবর্ষের সাথে মিলিয়ে আমরা সব গভর্নমেন্ট এবং প্রাইভেট চেম্বার সব ওপিডি বন্ধ থাকবে এবং আমরা সন্ধ্যাবেলা হয়তো বা একটা ক্যান্ডেল লাইট মার্চ সবাই ডক্টররা মিলে বের করার আমরা একটা পরিকল্পনা করছি আপনাদের সবাইকে আমি প্রেস বন্ধুদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি এটা শুধু একটা মহিলা বা ডক্টরদেরই না এটা একটা হিউমিনিটির জন্য চলুন আমরা সবাই একত্রিত হয়ে ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিরোধা করি এবং আগামী দিনে যাতে রেপ করার আগে কেউ বার ভাবে সেটাও যাতে আমরা এই প্রোটেস্টের মাধ্যমে একটা মেসেজ দিয়ে যেতে পারি সমাজকে এটাই আশা রাখবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনারাও সেখানে বিস্তারিতভাবে বিষয়টা জানলেন এবং বর্বরচিত আক্রমণ এবং সেটাকে আমরা বলতে পারি যেখানে এক নারীকে এভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং ধর্ষণ নয় গণধর্ষণের অভিযোগ দেখার বিষয় তদন্ত কিভাবে এগোয় এবং সরকারের পক্ষ থেকে এবার দাবি উঠছে যেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে বেরিয়েছেন এবং তিনি দাবি জানাচ্ছেন যে ফাঁসির অথচ ওনার রাজ্যেই সেই ঘটনাটা সংঘটিত হয়েছে দেখার বিষয় সিবিআই থেকে শুরু করে আরও তদন্ত কমিটি বড় বড় তদন্ত কমিটি কী সিদ্ধান্তে আসে এবং আসল দোষীরা শাস্তি পায় কিনা ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা সোশ্যাল বাংলা